ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পর বাংলাদেশের সামনে এবার দক্ষিণ আফ্রিকা মিশন। নয় বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। এই সফরের দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এদিকে আগে থেকেই মোটামুটি জানা গিয়েছিল কারা কারা থাকছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে, যদিও চিঠি দিয়ে আগামী 6 মাস টেস্ট খেলা থেকে অব্যাহতি চেয়েছিলেন শাকিব আল হাসান। এ কারণে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলে তাকে রাখা হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট দলে না থাকলেও শাকিব খেলছেন না বলে মাহমুদুল্লাহ রিয়াদকে ফেরানো হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দলে। পেস কন্ডিশনের কথা মাথায় রেখেই 5 জন পেসার নিয়ে ঘোষণা করা হলো 15 সদস্যের বাংলাদেশ টেস্ট দল। আগে থেকেই শোনা যাচ্ছিল কামরুল ইসলাম রাব্বি ঢুকতে পারেন টেস্ট স্কোয়াডে, তবে তিনি নন, ফেরানো হয়েছে সুভাষ রায়কে। বাদ দেওয়া হয়েছে নাসির হোসেনকে। মুশফিকের সঙ্গে একজন অতিরিক্ত উইকেট কিপারকে নেওয়া হয়েছে, তিনি হলেন লিটন দাস। যথারীতি মুশফিকুর রহিমেই অধিনায়ক। শাকিব না থাকায় একজন অতিরিক্ত স্পিনার নেওয়া হয়েছে দলে, অর্থাৎ তাইজুল ইসলামের এই দলে থাকার সম্ভাবনা খুব কম থাকলেও শেষ পর্যন্ত তিনি টিকে গেছেন 15 সদস্যের স্কোয়াডে। এছাড়াও ঘরের মাঠে সৌম্য সরকার ও ইমরুল কায়েস ব্যর্থতার পরিচয় দিলেও আলোচিতভাবে তাদের এই স্কোয়াডে রেখে দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের 15 সদস্যের টেস্ট দলটি হল এরকম: মুশফিকুর রহিম অধিনায়ক, তামিম ইকবাল সহ অধিনায়ক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান রুম্মন, মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও সুভাষিস রায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের 15 সদস্যের স্কোয়াডটি কেমন হয়েছে? আপনার মূল্যবান মতামতটি জানাতে ভিডিওটিতে কমেন্ট করুন।